আসসালামু আলাইকুম। প্রশ্নোত্তর পর্বের সপ্তম দিনে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমাদেরকে কমেন্ট করেছেন সানশাইন। আচ্ছা, আমার এখন 24 সপ্তাহ শুরু, কিছুদিন আগে 20 সপ্তাহে ব্রিজ পজিশন ছিল, এখন আল্ট্রাসাউন্ড করে দেখলাম সেফালিক পজিশনে আছে। তাহলে ডেলিভারি সময় হতে হতে আবার ঘুরে যাবে না তো? প্লাসেন্টা অ্যান্টেরিয়র আর 20 সপ্তাহে গ্রেট ম্যাচুরিটি 1 ছিল, এখন 24 সপ্তাহে আবার 0 দেখায়, এটা দ্বারা কি বোঝায়? সানশাইনকে বলবো, মাত্র 24 সপ্তাহের গর্ভাবস্থায় আপনার বাচ্চার পজিশন নিয়ে চিন্তিত হবেন না। এই সময় আপনার বাচ্চা খুবই ছোট থাকে আর আপনার গর্ভটি তার জন্য একটা বিশাল বড় খেলার মাঠ। সে যে কোনো সময় তার পজিশন পাল্টাতে পারে, তাই এত কম সময়ের পজিশন নিয়ে চিন্তিত হবেন না। গর্ভাবস্থার 37 সপ্তাহ পর্যন্ত তার পজিশন এভাবে পাল্টাতে থাকবে। আর আপনি বলেছেন 20 সপ্তাহে গ্রেট ম্যাচুরিটি 1 ছিল, আবার 24 সপ্তাহে 0 দেখাচ্ছে, এটা এমন হওয়ার কথা না। গ্রেট ম্যাচুরিটি 1 মানে প্লাসেন্টা বা গর্ভফুলের পরিপক্কতা বোঝায়, তো এটি এমন হওয়ার কথা না। আপনি আপনার ডাক্তারকে জিজ্ঞাসা করতে পারেন। তৃপ্তি কমেন্ট করেছেন, ভাইয়া আমার 32 সপ্তাহ, আমার বয়স 17, আমার প্রেগনেন্সির আগে ওজন ছিল 50 কেজি আর এখন ওজন 57 কেজি, আমার বাবুর ওজন 1600 গ্রাম, আমার হিমোগ্লোবিন লেভেল 8, সব কিছু ঠিক আছে কি না জানাবেন। তো আপনাকে প্রথমে বলবো, আপনি সব কিছুই জানিয়েছেন, আপনার উচ্চতাটা জানাননি, তবে 32 সপ্তাহের গর্ভাবস্থায় আপনার ওজন বৃদ্ধির হার ঠিক আছে, আর 32 সপ্তাহের গর্ভাবস্থায় আপনার গর্ভস্থ বাচ্চার ওজনও ঠিক আছে, এ নিয়ে চিন্তিত হবেন না। আপনার জন্য এবং আপনার অনাগত সন্তানের জন্য অনেক দোয়া এবং শুভকামনা রইল। সীমাশীল লিখেছেন, অনেক ধন্যবাদ দাদা, খুব ভয় পেয়েছিলাম এই ব্যথার জন্য, আপনার ভিডিওটা দেখার পর মাথা থেকে বোঝাটা নামল। সীমাশীল, আপনাকে অসংখ্য ধন্যবাদ এরকম কমেন্ট করার জন্য। এই ধরনের কমেন্ট আমাদের কাজের উৎসাহকে দ্বিগুণ বাড়িয়ে দেয়। আমাদেরকে আরও একজন কমেন্ট করেছেন, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম, আমাকে একটু হেল্প করবেন প্লিজ ভাইয়া। আমার বয়স 18, আমি গর্ভবতী, আমার 5 মাস চলতেছে, আল্ট্রাসাউন্ড করাইছিলাম, ডাক্তার বলছে আমার বাচ্চার মাথা নাকি অনেক নিচে নেমে গেছে, এখন আমি কি করতে পারি একটু বলবেন। প্রথমে আপনাকে পরামর্শ দিব, এই বিষয় নিয়ে চিন্তিত হবেন না, তিনি হয়তো ভুল বলেছেন। মাত্র 5 মাসের গর্ভাবস্থায় আপনার গর্ভস্থ বাচ্চাটি খুবই ছোট থাকে, তার মাথা একেবারে নিচে আসা অসম্ভব, তিনি হয়তো ভুল বলেছেন। আপনার মাত্র 5 মাসের গর্ভাবস্থায় বাচ্চার ওজন 300 থেকে 400 গ্রাম, এই সময়ে সকল অঙ্গপ্রত্যঙ্গের বিকাশ চলতেছে, তো এই সময়ে বাচ্চার মাথা একেবারে নিচে আসা অসম্ভব, এ নিয়ে চিন্তিত হবেন না। রিমজিম লিখেছেন, আমার উচ্চতা 5 ফুট 5 ইঞ্চি, পূর্বে ওজন ছিল 64 কেজি, এখন 74 কেজি, 36 সপ্তাহ 5 দিন চলতেছে, বাবুর ওজন 2725 গ্রাম, ডেলিভারি তারিখ 29 আগস্ট, আমার নর্মালে কি বাচ্চা হবে? রিমজিমকে বলবো, আপনার উচ্চতা, আপনার গর্ভাবস্থার আগের ওজন আর এখনকার বর্তমান ওজন ঠিক আছে, গর্ভাবস্থার ওজন বৃদ্ধির হার ঠিক আছে, 36 সপ্তাহের গর্ভাবস্থায় আপনার বাবুর ওজনও ঠিক আছে, এ নিয়ে চিন্তিত হবেন না। আপনার শারীরিক কোনো সমস্যা না থাকলে অবশ্যই আপনার নর্মালে প্রসব হবে। আপনার জন্য এবং আপনার অনাগত সন্তানের জন্য অনেক দোয়া এবং শুভকামনা রইল। মোহাম্মদ কবি লিখেছেন,
প্রেগনেন্সি অবস্থায় আয়রন ভিটামিন না খেলে কি কোনো সমস্যা হবে? আমার লাস্ট মাসিক হয়েছে জানুয়ারির 3 তারিখ, এখন আমার কয় সপ্তাহ চলছে প্লিজ জানাবেন। তো মোহাম্মদ কবিরকে বলবো, গর্ভাবস্থার প্রথম 3 মাস খুবই গুরুত্বপূর্ণ। এই সময় আপনার বমি সমস্যার কারণে আপনি কিছু খেলেই তা বমির মাধ্যমে পড়ে যায়। এই জন্য সাপ্লিমেন্ট আকারে আয়রন ভিটামিন ট্যাবলেট খেতেই হবে, তা না হলে আপনার গর্ভস্থ বাচ্চার পুষ্টির চাহিদা মিটবে না। আপনার গর্ভস্থ বাচ্চাটি আপনার উপরই নির্ভরশীল, আপনি যা খাবেন সেই পুষ্টি উপাদান থেকে পুষ্টি গ্রহণ করে আপনার গর্ভস্থ বাচ্চাটি তার দৈহিক গঠন সম্পূর্ণ করবে। তাই সকল পুষ্টি উপাদানের যোগান আপনাকেই দিতে হবে। তো গর্ভাবস্থার প্রথম 3 মাসে যেহেতু বমির সমস্যা থাকে, এই জন্য সাপ্লিমেন্ট আকারে ডাক্তাররা আয়রন ভিটামিন খেতে বলেন।